اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته واولياء ملته وعلماء شريعته وعلينا معهم اجمعين اما بعد فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد محمد ہم والے کرو تیرے نام پی جا فیدا ایک جا دو جہاں فیدا نہیں دو جہاں سے بھی جی بھرا کرو کیا کرو رو جہاں نہیں بلا غل رولا بھی کم کش حسنت جميع خصالحی صلوا علیہ وآلی صلو علیہ وآلی جس چاہاں در پہ بولا لیا جس چاہاں حادر پہ بولا لیا جس چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کہہ فیصلے یہ بڑے نصیب کی بات ہے بلاول

بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه محبوبك محفي الكون محبوب سجاته محبوب کی محفل کو محبوب سجات ہیں محبوب کی محفل کو محبوب سجات ہیں محبوب سجاتے ہیں جاتے ہیں وہی جن کو سرکار بلاتے ہے ہیں جاتے ہیں وہی جن کو سرکار بلاتے ہے وہ لوگ خدا شاہد قسمتی کس کندر ہے جو سرو وریا لمکا میلاد منعت ہے جو سرو وریا لمکا میلاد منعت ہے محبوب کی محفل کو محبوب سجاتے ہیں جاتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত মহান রব্বুলালমীন হকামুল হাকিমিনের আলী দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে আলামিন দয়া মেহরবানি করে আমাদেরকে শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন হুজুর সর্বারে কায়নাত ফখরে মৌজুদাত রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন উম্মতের কাণ্ডারী মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির দিশারি আকা মৌলা আহমদে মুশতা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আলাইহি সাল্লামার উম্মত বানিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এটা রব্বুল্লাহমিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত এই জন্য আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লা পবিত্র রবিউল নূর শরীফ রবিউল আউ্ল ঈদ এ মিলাদ নবীর মাস আমাদের কাছে আগমন করেছে আজকে প্রথম জুমা প্রথম দিন বলুন আলহামদুলিল্লাহ আমার প্যারা নবী রহমতুল্লিল যেদিন এই পৃথিবীর বুকে শুভাগমন করেছিলেন সেদিন আকাশ বাতাস মুখরিত ছিল হজরত মা আমনা রদিয়াল্লাহ তালানহা বলেন আমার কলিজার টুকরা নয়নের মনি দুই জাহানের বাদশা কামলিওয়ালা নবী যখন দুনিয়ার বুকে আসার সময় হলো। আমার অন্তরের পর্দা চোখের পর্দা সব খুলে গেল আমার চোখের সামনে সমগ্র জগৎ আমি সিরিয়ার বিশাল বিশাল রাজপ্রাসাদ আমার ঘরে বসেই দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব প্রান্তে নূরের পতাকা আমি দেখতে পাচ্ছি পৃথিবীর পশ্চিম প্রান্তে নূরের পতাকা আমি দেখতে পাচ্ছি খান এ কাবার উপর নূরের পতাকা আমি দেখতে পাচ্ছি আসমান থেকে হাজার হাজার নুরানি ফেরেস্তার আগমন মিছিল সহকারে সেদিন সারা পৃথিবী আনন্দিত আকাশ বাতাস মুখরিত জান্নাতের হোরপরিরা পরীরা জান্নাতের লম্বা লম্বা সুন্দর সুন্দর চারজন রমণী আমার ঘরে তার শিপ নিয়ে আসলেন আমি পরিচয় পেলাম একজন হজরতে মা হাওয়া আরেকজন হজরতে মা আসিয়া আরেকজন হজরত মারিয়াম আলাই হাসালাম আরেকজন ওনারা এসে বললেন আপনি আমাদেরকে দেখে বিচলিত হবেন না আমরা দুনিয়ার কোনো পাড়া মহল্লা থেকে আসি নাই আমরা সরাসরি জান্নাত থেকে এসেছি আপনার কোলে একটু পরে বিশ্ব মানবতার মুক্তির দো তিমামুল আমি মুর সালীম দুনিয়ার বুকে আগমন করবেন আমরা জান্নাত থেকে মহান আল্লাহর নির্দেশে ওনাকে অভিনন্দন জানানোর জন্য এসে গিয়েছি ধুলির ধারা বেহ আজ জয় করিল লাজ আজকে খুশির ধন মেচে আজকে খুশির ধন মেচে ধূসর সাহা রায় সাগর আায় এর সাগর আকাশ বাতাস দেয় বিজোদিয়া সাগর আকাশ বাতাস দে বিজোদিয়া যর বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 18000 مخلوকাত কুশি এমন কি স্বয়ং রব্বুল আলামিনও কুশি আসমানের তারাও খুশি আর নামতুল কুবরা আল আল আলম ফি মৌলদে সৈয়দে বুলদে আদম হাফিজুল হাদিস আল্লামা ইবনা হাজার হাই তামি মক্কির রহমতুল্লাহ ওনার এই কিতাবে লিখেছেন সেদিন আরবের চতুষ্পদ জন্তুরা একে অপরের কানে কানে কথা বলছিল তারাও সেদিন আনন্দ প্রকাশ করেছিল তো আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি খুশি না বেজার খুশি যদি হয়ে থাকি আমরা ঘরের দরজা বন্ধ করে চুপচাপ কি বসে থাকতে পারবো সেই খুশি প্রকাশ করার দরকার আছে কি নাই এবং সেই খুশি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ বলুন না সুহান আল্লাহ খুশি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ রবীন্দিন ইউনুস আটান্ন নম্বর আয়াতের মধ্যে এর সাদ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বান্দাদেরকে অনেক নিয়ামত দিয়েছি অনেক রহমত দিয়েছি অনেক অনুগ্রহ করেছি আপনি তাদেরকে বলে দিন কুল আপনি তাদেরকে বলে দিন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ফজল যেই সমস্ত অনুগ্রহ তাদের উপর করেছেন যে সমস্ত রহমত আল্লাহ পাকরুবুল আলমিন তাদেরকে দান করেছেন ওই অনুগ্রহ এবং রহমতকে পেয়ে যেন তারা আনন্দ প্রকাশ করে জোরে বলুন সোহান আল্লাহ বলেন তারা যেন খুশি হয় তারা যেন খুশি প্রকাশ করে তারা যেন আনন্দ সুক্রিয়া আদায় করে রব্বুল আলমিন বলেন আমার বান্দারা আপনার উম্মতরা যখন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ ডিক্লার দিচ্ছি তাদের জীবনে যত কিছু তারা হাসিল করেছে যত নিয়ামত তারা যত স্বাব তারা হাসিল করেছে এই আমল করার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করব যে সবাব দান করব সেটা সবচাইতে বড় সবাব জোর বলুন সোভানিম্মাউন হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন তফসির এসেছে আল্লাহ পাকে এখানে দুটি শব্দ বলেছেন একটা হলো আল্লাহর ফজল আর একটা হচ্ছে আল্লাহর রহমত আল্লাহ বলেছেন আমার ফজল আমার অনুগ্রহ এবং আমার তফসির এসেছে আল মুরাদ আল কোরআনুল করিম আল্লাহর ফজল হচ্ছে কোরআনে করিমুরাদ ইল্লাহ আর আল্লাহ পাকে রহমত থেকে মুরাদ হলো মোহাম্মদুর রসুল্লাহ কারণ সুরা আম্বিয়া একশত সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন আরও পরিষ্কার করে দিয়েছেন আমার নবী শুধু রহমত নয় শুধু মুসলমানদের জন্য রহমত নয় শুধু মানবজাতির জন্য রহমত নয় শুধু সৃষ্টির জন্য নয় আল্লাহ পাকর্বুল আলমিন পৃথিবীর জন্য নয় আমার নবীকে আল্লাহ পাক কুল কুলকায়নাতের জন্য রব্বুল আলামিন যত জগতের জন্য রব্বুল আলামিন তত জগতের জন্য রব্ল আলমিন আমাদের নবীকে রহমত তুল্লিল আলমিন করে পাঠিয়েছেন চিৎকার করে বলেছো হ্যাঁ ওয়ামা অরুসাল্না কাইল্লা রহমতলা আবার আমার ওয়ামা অরুসাল্না কাইল্লা রহমত লাল মিন হাবিব আমি আপনাকে সমগ্র বিশ্ব জন্য রহমত করে পাঠিয়েছি জোরো বললাম আমার নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত মানুষের জন্য রহমত জিনজাতির জন্য রহমত ফেরেস্তাদের জন্য রহমত আকাশ বাতাস কুলকায়নাতের জন্য রহমত আমার নবী যতক্ষণ থাকবেন ততক্ষণ জগৎ জীবিত থাকবে আমার নবী যদি জীবিত না থাকতেন তাহলে এই সব কিছু মরে যেত সব কিছু মরে যেত এই জন্য আমরা বলি আমার নবী হায়াতুল নবী আমার নবী হায়াতুল জিন্দা নবী আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এর এই আকীদার বিরুদ্ধে যারা অবস্থান করবে তারা বাতিল তারা বাতিল তারা বাতিল তু জিন্দা হে তু জিন্দা হে تو زندہ ہے وال تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چپ جانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے اللہم نبی رحمت اللہ عالمین کے پے আমরা নবীর উন্মত হয়ে অন্যান্যরা যেভাবে আনন্দ প্রকাশ করেছে আমরা যেহেতু সেই নবীর তো আমাদের আনন্দটা কি তাদের চাইতে কম হবে না বেশি হবে কত বেশি হবে এটা আমরা হিসাব করতে পারব আমাদেরকে বেলা হিসাব সক্রিয় আদায় করতে হবে আর সেই সক্রিয় আদায় করা আনন্দ প্রকাশ করার নাম হল এ মিলাদ নবী বলুন না লা এখানে তিনটা শব্দ একটা ঈদ আর একটা মিলাদ আর একটা নবী নবী কে নবী মানে হলেন আমার প্যারা নবীন আর নবী এখানে আলিফলাম আলিফলাম আছে এখানে আলিফলামে আহাদে খারেজি আর বলতে এখানে কোন নবীকে বোঝানো হয়েছে এটা সবাই জানে বলুন না সোভান আর মিলাদ মানে হচ্ছে আগমন করা তাহলে মিলাদুন নবী মানে নবীর আগমন তো নবীর আগমনকে উপলক্ষ করে ঈদ পালন করা আনন্দ প্রকাশ করার নাম হয়ে গেল ঈদে বলুন এটাকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ আছে যদি কেউ এটা নিয়েও বিতর্ক করে তাহলে বুঝবেন পৃথিবীর মধ্যে তার সাথে পড়া কপাল আর কেউ কপাল কি কপাল কি আর যাদের কপাল ভালো তারা এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করে বরং খুশি পাক আমাকে চাইলে তো হিন্দু বানাতে পারত খ্রিস্টান বানাতে পারতেন বুদ্ধ বানাতে পারতেন নবী আল্লাহ পাক আমাকে বানালেন তো বানালেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন তারপরও খুশি তো হাও নাই বরং সেই নবীর বিরুদ্ধে তোমার কথা আফসোস 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 আমি ধন্য তোমাকে পেয়ে আমি ধন্য গৌর তোমাকে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয় আরো বেশি ধন উম্মত হয় ধন্য তো আজকে ইশাল আমাদের মসজিদ থেকে নামাজের পরপর মিলাদ নবী উপলক্ষে জশন জুলুস পালন করব আলহামদুলিল্লাহ জসনে জুলুসের উদ্দেশ্য কি উদ্দেশ্য একমাত্র প্যারা নবীকে পেয়ে আমরা খুশি হলাম খুশিটা একটু মানুষদেরকে জানিয়ে দিলাম আসলে এত বড় নিয়ামত পেয়ে যা করার দরকার তার ভাগের লক্ষ্য ভাগের এক এটা আমরা যে একটু হেঁটে মিছিল করলাম বেশি কিছু করে ফেললাম যেখানে বাদশাহ আবুল মুজাফফর ইরাকের ইরবিলের বাদশাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবির ভগ্নীপতি আদেল বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ আশেখ রসুল বাদশাহ ধর্মপরায়ণ বাদশাহ তিনি ঈদ এ পালন করতেন রাষ্ট্রীয়ভাবে লাখ লাখ মানুষের মেহমানদারির ব্যবস্থা করতেন হাজার হাজার ওলামাই کرامদেরকে দাওয়াত করতেন ঘন্টার পর ঘন্টা মার রাসূলের সম্মান আলোচনা হতো এবং ঈদ এ میلاد নবী উপলক্ষে তৎকালীন সময়ের হাফেজুল হাদিস বিশ্ববিখ্যাত আলেমীন আল্লামা আবুল খাত্তাব ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছিলেন আত-তানবীর ফি মাওলাদিল বাসির নাজির এই কিতাব পেয়ে বাদশাহ তৎকালীন সময়ে এক লক্ষ দিন আর ওনাকে স্বর্ণরূপ মুদ্রা উপহার দিয়েছিলেন জোর বলুন কত বড় আশেখের রসুল বাদশা ছিলেন তো সেই তুলনায় আমরা কি করলাম ঈদ এ দলিল বলে হ্যাঁ মিলাদ উপলক্ষে শুকরিয়া আদায় করা মানলাম কিন্তু আবার ঈদ শব্দ কেন এরকমও কেউ কেউ আপত্তি করে কারণ সে শান্তি পাচ্ছে না সে শান্তিতে ঘুমাতে আর আশেখের তো মহা খুশি রবিরাওয়াল মাস আসলে দুই ধরনের মানুষ দেখা যায় কিছু মানুষের চেহারা কালো হয়ে যায় বাঁকা হয়ে যায় মলিন হয়ে যায় আরেক ধরনের মানুষের মনের মধ্যে মহা আনন্দ চেহারাতে হাসি জোর বল আশেকের রসুলের সামনে নবীর প্রশংসা করবেন খুশি ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দেবে আর নবীর যারা দোষ তারা সহ্য করতে পারে না সে অস্থির হয়ে যাবে সেখান থেকে কিভাবে উঠে পালাই যাবে মিলাদ শরীফ শুরু হলে যাই না আজান শুনলে শয়তান পালায় আর মিলাদ শরীফ শুরু হলে ওয়াহাবি পালায় কারণ ওই শয়তানের সাথে ওয়াহাবিদের একটা আজান শুনলে শয়তান পালায় আর মিলাদ নবী দেখলে ওহাবি পালায় পালানোর মধ্যে দুইজন এক একজন আজান শুনলে পালায় আরেকজন মিলাদ শুনলে পালায় তো আজান এটাও তো আমার নবীর নাম আছে কি নাই এই জন্য আবার আজানের ভিতরে আমরা রসুলের মিলাদও ঢুকিয়ে দিয়েছি আজানের আগে সালাত সালাম ঠিক কিনা একসাথে দুইটা পালাও এখন পালাতে পালাতে কোথায় যাবে কোনো জায়গা নাই পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা আছে যেখানে আমার নবীর শাহান নাই আলা হজরত আজিমুল বারাকাতজাহ মিল্লাত পরওয়ানের সমের সালত ইমামুল ইস্কাল মুহাবত তিনি চমৎকার বলেছেন کانے جی دھر لگائیے کانے جی دھر لگائیے تیرے ہی داستان ہے سلے آلہ رسول نا سلے محمد صلی اللہ سل آلہ ہبھی بینا سلے প্রশ্ন বলে মিলাদুল নবী মানলাম ঈদ শব্দটা কেন বলে আমাদের ধর্মে তো ঈদ আছে মাত্র দুইটা এরকম অনেকে বলে কি বলে না আমাদের ধর্মে দুইটা বড় বড় ঈদ এই কথার সাথে আমরাও একমত আমরা কখনো দ্বিমত করেছি আমরাও একমত উল ফিতর এবং উল আজহা কিন্তু কেউ যদি বলে আমাদের ধর্মে শুধুমাত্র দুইটা তাইলে আমাদের তোমার সাথে আমার দ্বিমত হবে এখানে কারণ শুধুমাত্র দুইটা এই বলার অধিকার তোমাকে কে দিল অথচ হাদিসের মধ্যে এসেছে আমার প্যারানবীর আহমতুল আলমিন বলেছেন সাত করেছেন শুক্রবার দিবস আমার উন্মতের জন্য ঈদের দিবস শুক্রবার উন্মতের কিসের দিন ঈদের দিন তো শুধুমাত্র যদি দুইটাই ঈদ হয় তাহলে শুক্রবারের ঈদের দিনটা কোথায় যাবে আরাফার দিন ঈদের দিন এটা কোথায় গেল বলো এটা তো খেয়াল করি নাই তো তুমি কি খেয়াল করো তুমি সবসময় কি এই যন্ত্রণায় থাকবা আসলে ভিতরে যখন শয়তানি থাকে তখন সে আসল জিনিসটা খোঁজে পায় না তার তো খোঁজার অভ্যেসে নেই খোঁজার খেয়ালে নেই সে কেমনে নবীর সান নিচে হবে এই চিন্তায় দান্দায় আছে আর সুন্নি মুসলমানরা নবীর শান বায়ান করতে করতে কোন সময় আবার আল্লাহর উপর উঠে ফেলতেছে কোনো সময় নাকি আবার আল্লাহর উপর উঠে ফেলতেছে এই যন্ত্রণায় তার ঘুম হয় না আল্লাহর কি কোনো উপরে আছে সারা পৃথিবীর সুন্নি মুসলমানরা চেষ্টা করলে নবীকে আল্লাহর উপরে উঠাতে পারবে কারণ নবীর শান যত বড় আমার আল্লাহর শান তার চাইতে আরও বড় কারণ নবীকে সম্মান এই মর্যাদা ফজিলত দিয়েছেন কে তো যিনি দিয়েছেন তিনি আরো বড়ো না ওনার উপরে কেমন উঠবে সমুদ্রের জাহাজ পানি যত বাড়বে জাহাজ আরও উপরে উঠবে নবীর সান যত বাড়াবেন যেহেতু আল্লাহ নবীর সান দিয়েছেন আল্লাহর শান আরো বড় আমরাও আল্লাহর বান্দা উনিও তো আল্লাহর বান্দা কথা ঠিক আছে কথা আমরা দ্বিমত করি না আমরাও আল্লাহর বান্দা নবীও আল্লাহর বান্দা কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের মতো আমরা নবীর মতো নবীজিও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা কিন্তু এখানে একটা বিশাল পার্থক্য হল আমরা হলাম গোলাম আর আমার নবী হলেন আমাদের মাওলা আমাদের আকা কহো কেম তু মালে কেম আমরা বান্দা পিছনে দেখি না শুধু সামনে দেখি কিন্তু আমার নবি এমন আল্লাহর প্রিয় বান্দা যিনি সামনেও দেখেন পিছনেও দেখেন আমরা বান্দা মাটির উপরে দেখি শুধু আমার নবী আল্লাহর এমন প্রিয় বান্দা প্রিয় বন্ধু যিনি মাটির উপরেও দেখেন মাটির ভিতরেও দেখেন কত পার্থক্য মিসলি এবার আসুন ঈদ এ মিরাদ নবী ঈদ শব্দটা আমরা কেন বলি সুরাম মায়েদ আসেন একটা কোরআন শরীফে সুরা মায়েদা মায়েদা মানে হচ্ছে দস্তরখানা এখন তো ঘরে ঘরে ডাইনিং টেবিল আগের যুগে বা গ্রামাঞ্চলে এখনো আছে মায়েদা দস্তর দস্তরখানা আমার পেয়ারা রসুলের যুগের মধ্যে নবীজি দস্তরখানায় খাবার খেতেন আর এখন যারা কথাই কথাই বেদাতের ফতোয়া আদে তাদের ঘরে দস্তরখানা আছে কিনা একটু খোঁজখবর নিয়ে দেখেন সব ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলও তো বেদাত ডাইনিং টেবিল কি আমার নবীর যুগে ছিল তো ডাইনিং টেবিলে বসে খাও নবীর সুন্নত এটা কি রসুল পাখির সুন্নত ডাইনিং টেবিলে খাওয়া প্রশ্ন হুজুর আপনারাও তো খান তো এই জন্য তো আমরা এগুলোকে নাজাইজ বলি না আমরা তো নাজাইজ বলি না এই কোনো জায়গায় তোমরাই তো নাজাইজ বলছ এখন তুমি নিজেই তো নাজাইজ পার্টি মায়দা বলা হয় দস্তরখানা তবে এখানে মায়দা মানে হচ্ছে ওই দস্তরখানা জান্নাতি দস্তরখানা যেই জান্নাতি দস্তরখানার মধ্যে জান্নাতি খাবার সহ আসমান থেকে নাজিল হয়েছে আল্লাহর নবী নাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আসমান থেকে আমাদের জন্য মায়দা নাজিল করুন মায়দা নাজিল করুন সুরা মায়দার মধ্যে এই আয়াতে করিমা সম্ভবত একশত চোদ্দ নম্বর আয়াত আল্লাহ আসমান থেকে আমাদের জন্য জান্নাতের খাবার নাজিল করুন যেদিন জান্নাতের খাবার নাজিল করবেন আমাদের জন্য সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে আমরা সেই দিনটা ঈদের দিন পালন করব শুধু আমাদের জন্য না আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যুগের পর যুগ বছরের পর বছর ওই দিনকে উপলক্ষ করে ঈদের দিন পালন করবে জোর বলুন সোহান্লা এটা কার দোয়া আল্লাহ নবী ঈশা রুহুল্লাহ আলি দোয়া তো বলেন ঈসা আলহিসাম কি ছোট হুজুর বাবা রে বাবা উনি আল্লাহর নবী তাওরাত ইঞ্জিল কিতাব যার উপর নাজিল হয়েছে আল্লাহর নবী জলিল এই সমস্ত যারা ফতোবাজি করে দুই দুই এই সমস্ত মোল্লা মৌল ঈশা রুহুল্লা আলিখি ইসলামের কদমে পাকের ধুলার কোটি ভাগের এক ভাগ হবে তুলনা করলেও তো গুণা হবে আর সেই ঈসা রুহুল্লা আলিখি আল্লাহর দরবারে ঘোষণা দিলেন আল্লাহ যেদিন আসমান থেকে মায়দা নাজিল হবে আসমানের খাবার নাজিল হবে আসমানের খাবারের আগমন হবে সেই এত বড় একটা নিয়ামত পাওয়ার কারণে এই নিয়ামতকে পেয়ে আমরা সেই দিনকে ঈদের দিন ঘোষণা করলাম আল্লাহ পাক বলতে পারতেন ঈশা তুমি আবার ঈদ ঘোষণা করার কে ঈদ দিলে আমি দেব রব্বুল আলমীরকে এরকম কোন ধমক দিয়েছিলেন কোন ধমক দেওয়া দূরের কথা আল্লা পাক এই কথাটা এত পছন্দ করলেন যে আমার নবী ঈসা রুহুল্লাহ এই দিনটাকে ঈদের দিন ঘোষণা করল রব্বুল আলমিন এটাকে পছন্দ করে আমাদের কোরআনে পাকের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন রব্বুল আলমিন জানেন আমার নবীর উম্মতের ভিতরে কিছু শয়তান বের হবে যারা আমার নবীর আগমনের দিনকে ঈদের দিন বলতে আপত্তি জানাবে ওদের জন্য একটা দলিল ফিট করে দেয় কোরআনে পাকের ভিতরে একটা দলিল আল্লাহ পাক আগে থেকে দিয়ে দিয়েছেন বলুন আসমানের খাবারের দাম বেশি না আমার রসুলের দাম বেশি এটা তো সহজেই বলবে সবাই আমার নবী না হলে আসমানের খাবার হতো আমার নবী না হলে আসমান হতো আমার নবী না হলে জান্নাত হতো জান্নাত না হলে জান্নাতের খাবার করতে কে আসমান না হলে আসমানের খাবার করতে কে এই আসমানের শুধু খাবারটা পেয়েই যদি ঈশাআ আলহী ইসাল্লাম ঈদের দিন ঘোষণা করে দিতে পারেন এবং আল্লাহ পাক এটাকে বাতিল করেন নাই বরং আমাদের কোরআনের ভিতরে দিয়ে মূলত আমাদেরকে শিক্ষা দিলেন হে আমার নবীর উম্মতেরা দেখো আমার নবী ঈশা যদি জান্নাতের খাবারের আগমনের দিনটাকে ঈদের দিন ঘোষণা করতে পারে আমি তো তোমাদেরকে জান্নাতের মালিক আঠারো হাজার মখলুকাতের মল সমগ্র সৃষ্টির কায় না মূল আমি তোমাদেরকে দিলাম তোমাদের নবী করে পালালাম তোমাদেরকে তার উম্মত বানালাম ওনার আগমনের দিনকে দেখি তোমরা কেমন করে উদযাপন করো আসমানের খাবারের আগমনের দিন যদি ঈদের দিন হতে পারে যিনি আসমান জমিনের যার হাতে আল্লাহ আসমান এবং জমিনের পাক রব্বুল আল্লাহিন আমাদের নবীকে দান করেছেন সেই নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন ঈদের দিন না হয়ে আর কিসের দিন হবে এই জন্য আমরা নবীজির আগমনের দিনকে পালন করে থাকি ঈদ এ নবী দলিল একটা গেল আরো দলিল আছে বলে এই ঈদে নবী কখন শুরু হয়েছে যদি প্রশ্ন করা হয় তখন আমরা বলবো তার উত্তর সরাসরি তোমরা কোরআন শরীফে গিয়ে খুঁজে দাও খুঁজে নাও কোরআন শরীফ বলবে এটা শুরু হয়েছে কখন যখন তোমরা কেউ ছিলে না আল্লাহ রব্বুল আলমিন রুহ জগতের মধ্যে সমস্ত পায়গাম্বরদেরকে নিয়ে সর্বপ্রথম ঈদ এ মিলাদ নবী পালন করেছিলেন সুরা আলে ইমরান একাশি নম্বর আয়াত আমরা দুনিয়ার মধ্যে যে ঈদ এ মিলাদ নবী মাহফিল করি এখানে মানুষ হয় এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আর রব্বুল আলমিন যেই মাহফিলের আয়োজন করেছিলেন সেই মাহফিলের উপস্থিতি ছিল এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ ছত্রিশ হাজার পায় জোর সেদিনকার অডিয়েন্সের কোয়ালিটিটা কেমন ছিল তারা কোন পর্যায়ের ব্যক্তিত্ব আর আমরা কোন পর্যায়ের আল্লাহর দরবারে শ্রেষ্ঠতম নির্বাচিত নবী পায়গাম্বর নবী রসুল তারা সবাই সেখানে আম্বিমের নিচের ক্লাসের কেউ দাওয়াত পায় নাই সেখানে যারা দাওয়াত পেয়েছিলেন তারা হজরত আদম আলিম আলহিম ইব্রাহিম খালিল্লাহ আলিহী সালাম ইসমাইল জবিউল্লাহ আলী সালাম ইসা রুহুল্লা লিখী ইসালাম ইদরিস আলিহি সালাম এই সমস্ত আম্বি ইকরাম সেখানে দাওয়াত পেয়েছিলেন ওই মাহফিলে এবং সেই মাহফিলের আয়োজনকারী স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ সেই মাহফিলের স্পিকার স্বয়ং আল্লাহ বিষয়বস্তু আর কিছু না বিষয়বস্তু নামাজ নয় রোজা নয় জাকাত নয় হজ নয় মা বাবার ক্ষেতম নয় দান সৎকা অনেক বিষয় আছে কোন বিষয় ছিল না সেদিন একটাই শুধু বিষয় ছিল রহমেতুল্লি আল আমিন দুনিয়াতে আসবে উনি আসার পর তোমাদের দায়িত্ব হল ওনাকে ওনার পরিমাণ আনা এবং ওনাকে সাহায্য করা জোরবরুল সোহান আর কোন বিষয় ছিল সেদিন না তো এখনকার মিলাদ নবীর বিষয় তো সেটা এটা কখন শুরু হয়েছিল তখন শুরু হয়েছিল এর চাইতে বড় দলিল আর কি বলে আর হ্যাঁ আরেকটা দেন কিন্তু এটা এটা পছন্দ হয় তো আবু জেহেলকে আপনি যত দলিল দেবেন সে মানবে নাকি বলে মোহাম্মদ বলো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে কে বলেছিল আবু জাহেল তোমার হাতের মুঠুতে কি আছে আমি কেন বলবো তোমার হাতের মুঠুতে কি আছে ওদেরকে জিজ্ঞেস করো আমার পরিচয় কি সাথে সাথে আবু জাহেলের হাতের মুঠুর মধ্যে যে কয়েকটা পাথর ছিল কঙ্কর ওই কঙ্কর স্পষ্ট মানুষের মতো বলে উঠল অসাধু আল্লা ইলাহা ইল্লাহ অসাহাদু আন্না মোহাম্মাদান আব্দুয়ার সুলোহো জোরো বোলো সবহান আল্লাহ এত বড় দলিল আবু জাহালের হাতের মধ্যে যেই কঙ্কর কথা বলতে পারে না জড় পদার্থ সে কঙ্করের মুখে কলমা শরীফ শুনল তারপর আবু জাহেল ইমান আনে বলে কি বলে না এটা তো মোটামুটি ঠিক আছে আরেকটা একটা দলিল লাগবে ওই বর্তমান বাতেল ফেরকার যা বলে আর কি দলিল দেওয়ার পর আর দলিল আর আসে আর আছে এটা আবু জাহেলের চরিত্র আর সিদ্দিক আকবর বলেন আমার বেশি দলিল দরকার না একটাই যথেষ্ট ঠিক কিনা বলেন যে মানবে তার জন্য একটাই যথেষ্ট আর যে মানবে না তাকে আপনি একসাথে এক হাজার দলিল দিল সে মানবে না বলে যে তুমি যদি সত্য নবী হও তাহলে আকাশের চাঁদটা একটু করতে পারবা আবু জাহেল চিন্তা করলো একটা বড় একটা দিয়ে আটকাই দিই বলেন না নউজ এটা তার জন্য অনেক বড় আর আমার নবীর জন্য পা উল্টে তেরে পেরা

আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে আমার প্যারা রসুলের কদমে এসে মানুষের মতো সাক্ষ্য দিয়ে দিল আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহু রাসুল আমরা সবাই মিলে ডাকলেও আসবে আর আমার নবী হাতের আঙ্গুলি দিশেরা এসে গেল কোরআন শরীফ আসছে না এখতারাবাতি সকল কমার তুমি তোমার চৌদ্দ গোষ্ঠী ডাকলে চাঁদ আসবে আয় 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 চাঁদ মামা কি কই আসছে আস পর্যন্ত টিপ দেওয়ার জন্য আসছে আসবে না কিন্তু আমার নবী হাতের আঙ্গুলির ইশারা তো পর তুমি তোমার কেমন সাহস তুমি নবীর সমান হতে চাও ঈদ মিলাদ নবীর দলিল তারপর আমরা দেব একটা দুইটা তিনটা চারটা নয় যত দলিল আছে এটার উপর পৃষ্ঠার পর পৃষ্ঠা কিতাব লিখিত হয়ে গেছে ঠিক না আজকে এতটুকু আজকে আমাদের গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো কি জশনে জুলস